বিভিন্ন পীরের আলহামদুলিল্লাহগঞ্জকে একটি নির্দিষ্ট টুপি বা অন্য পোশাক বলে নির্ধারণ করে দেওয়া হয় প্রকৃতপক্ষে নবী সাল্লাহামের পোশাক সম্পর্কে জানতে চাই নবী সাল্লাহ পোশাকের কিছু মূলনীতি দিয়েছেন পোশাকের কাটিংটা উনি নির্ধারণ করে দেন নাই যেমন পোশাক হতে হবে ঢিলে ঢালা পোশাক সতর ঢাকতে হবে মিনিমাম পুরুষের সতর হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কিন্তু মরুয়াতের দিক থেকে একটা সৌজন্যতা বোধ ভদ্রতার দিক থেকে সে শুধু এতটুকু ঢাকলে হবে না তাকে তার শরীর তার কাঁধ তার পেট তার পিঠ এগুলো ঢেকে রাখতে হবে এটা হলো মরুয়াতের দাবি তাহলে সে তার সতর প্লাস মরুয় দাবি করে সেই জায়গাগুলো সে ঢাকবে এমন পোশাক দিয়ে যেটা প্রশস্ত যেটা শরীরের সাথে আট লেগে থাকে টাইট ফিটিং সেটা নয় দ্বিতীয় হচ্ছে পোশাক এর কাপড়টা পাতলা পেনপিনে হতে পারবে না তৃতীয় হচ্ছে মেইলি পোশাক হতে পারবে না চতুর্থ হচ্ছে অন্য ধর্মীয় পোশাক হতে পারবে না পঞ্চম হচ্ছে সমাজের যারা ফাসেক যারা সমাজের এমন ব্যক্তি তাদের কাটিং তাদের পোশাকের ডিজাইনগুলো এটা ইসলাম সম্মত নয় সেরকম কোনো ডিজাইন ফলো করা যাবে না যেমন ফুটবলারদের যেমন ক্রিকেটারদের যেমন নাটকের লোকদের সিনেমার লোকদের গানের লোকদের তথাকথিত সেলিব্রিটি যারা আছে যারা নিজস্ব এক একটা ব্র্যান্ড তারা তৈরি করেছে পোশাকের ফ্যাশান শোয়ের মাধ্যমে এই ধরনের পোশাক হতে পারবে না এরকম সাতটা বা আটটা মূলনীতি আছে পুরুষের মহিলাদের ক্ষেত্রেও বেশ কিছু কমন মূলনীতি আছে পাতলা হতে পারবে না এবং টাইট আট পোশাক হতে পারবে না পুরুষের পোশাক হতে পারবে না অন্য ধর্মীয় মেয়েদের পোশাক হতে পারবে না এবং অশ্লীল চরাফেরা করে এরকম কোন মহিলাদের পোশাক হতে পারবে না হ্যাঁ এবং যে পোশাক দিয়ে সে তার পুরো সতর ঢাকবে সে পোশাক হতে হবে তাহলে পোশাক দিয়ে যদি পুরো সতর না ঢাকে তাহলে শালীন পোশাক হলেও সেটা তার পোশাক হিসাবে যথেষ্ট হবে না যেমন মেয়েরা সেলোয়ার কামিজ পরে এটাকে আমরা অবশ্যই শালীন পোশাক বলবো যদি সে ঢেলা ঢালা পোশাক পরে সে পাতলা নয় বরং স্ট্যান্ডার্ড যেটা ইসলামের দৃষ্টিতে সেরকম কাপড় পরে বাট স্টিল এটা তার পরিপূর্ণ হিজাবকে মেনটেন করলো না ফলে এটা তার পুরো হিজাব না মেয়েদের পায়ের পাতা পর্যন্ত ঢাকতে হবে তার শরীরের সাইজ বোঝা যাবে না এরকম মূলনীতিগুলো আছে অতএব কোনো একটা পোশাককে একটা নির্দিষ্ট কাটিংকে পাঞ্জাতন বা এই টাইপের কিছু একটা নির্ধারণ করে আসলে ইসলামের পোশাক নির্ধারিত হবে না ঘুমের আগে ওজো করে শোবার পর যদি ত্যাগের প্রয়োজন হয় আচ্ছা তখন ওই ব্যক্তির কি আবার ওজুর প্রয়োজন হবে না আর ওজু করার প্রয়োজন হবে না কারণ সে তো সালাতের মতো ফরজ কোনো ইবাদত পালন করতে যাচ্ছে না তবে যদি সে মানে ঘুমের আগ পর্যন্ত ওজুর মধ্যে থাকতে চায় যেটা উত্তম কাজ তাহলে সেটা সে করতে পারে আল্লাহ তালা এবং রসুল সাল্লাহ সাল্লাম যাদের প্রতি রাগান্বিত বা লানাত করেছেন অথবা আমাদের দলভুক্ত না বলে সাব্যস্ত করেছেন তাদের পরিণতি কি হবে তারা যদি তবা করে তাদের পরিণতি ভালো হবে আর তারা যদি তবা না করে ওই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাইলে পরিণতি অবশ্যই খারাপ হবে কারণ এই ধরনের হুমকি দেওয়া হাদিসগুলো আখেরাতে শাস্তির মুখোমুখি হওয়ার আলামত বা দুঃসংবাদ বলা যেতে পারে বা এই কাজগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত বলে নবী সাল্লাহ সাল্লাম আমাদেরকে অবহিত করেছেন বলেই তিনি এই ধরনের হুমকি বা ওয়াইড তিনি আমাদেরকে দিয়েছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহাবাকুমুল্লাদি আহ তু আহাব আফ তো মনি ফি ও আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি যেখানে আমি নিজে ঘুষ খাই না কিন্তু আমি যদি আমার ব্যক্তিগত কোনো কাজ দিয়ে যাই তখন আমাকে ঘুষ দিতে বাধ্য করা হয় সেক্ষেত্রে আমি কি গুণাগার হব আমার করণেও কি যদি একটু নাসেহা করতেন কোনো ব্যক্তি তার অধিকার পাওয়ার জন্য তার বৈধ অধিকার যেটা ইসলাম তার জন্য সাব্যস্ত করেছে যে অধিকার তার পাওনা অধিকার প্রাপ্ত অধিকার সে অধিকার পাওয়ার জন্য যদি সে চেষ্টা করে তাহলে সে চেষ্টা করবে কোনো ধরনের ঘুষঠুস না দিয়ে সে অধিকার মানে পাওয়ার প্রাণান্তকর চেষ্টা সে করবে কিন্তু তারপরেও যদি সেটা আটকে দেওয়া হয় যে কারণে সে কিছু না কিছু টাকা বা বকশিস দিতে বাধ্য হয় তাহলে এই বকশিসটা তার পক্ষ থেকে ঘুষ হবে না তবে যিনি নিয়েছেন তিনি যেহেতু অন্যায়ভাবে নিয়েছেন কারণ তিনি এই বকশিস না নিয়েই কাজ করে দেওয়ার কথা সন্দেহাতীনভাবে সেই ব্যক্তির পক্ষে এটা ঘুষ হবে সে ব্যক্তি এক একটুকরা জাহান দামের আগুন তিনি নিজে উদরে ভরলেন অথবা কনজিউম করলেন বুঝতে পেরেছেন তাহলে যে ব্যক্তি তার বৈধ অধিকার পাওয়ার জন্য কখনো বকশিস দিতে বাধ্য হয় এটা তার পক্ষ থেকে ঘুষ দেওয়া বলে গণ্য হবে না এটা যিনি গ্রহণ করেছেন তার পক্ষে ঘুষ হবে দিয়েছেন যিনি তার তিনি ঘুষ দেননি কিন্তু খেয়েছেন যিনি বা নিচ্ছেন যিনি তার জন্য এটা ঘুষ হবে কোনো ব্যক্তি যদি অবৈধ কোনো উদ্দেশ্য সাধনের জন্য কোনো টাকা খরচ করে বকশিস দেয় তাহলে যিনি দিয়েছেন তিনি ঘুষ দিয়েছেন যিনি খেয়েছেন তিনি ঘুষ খেয়েছেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন জান্নাতে পুরুষদের জন্য জান্নাতি হুর আছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে একজন দিনদার স্ত্রী যদি জান্নাতে যায় তার স্বামী যদি জান্নাতি না হয় তাহলে ওই ক্ষেত্রে ওই নারীর জন্য বিধান কি হবে যদি বলতেন ওই ক্ষেত্রে আল্লাহ তালা ওই নারীকে বলবেন যে তুমি কি চাও তুমি কি আরেকজন ভালো পুরুষের স্ত্রী হতে চাও নাকি বিবাহ ছাড়াই সারা জীবন তুমি এভাবে কাটাতে চাও তিনি যেটা চাইবেন সেটাই আল্লাহ তাকে দিবেন তাই না এটাই তো হওয়ার কথা এখানে বিস্তারিত কিছু দেওয়া নাই আমরা এতটুকুই বুঝি যে ওই নারীর জন্য যেটা সবচেয়ে বিধেয় সেই নারীকে সেই স্বাধীনতা এবং সেই জিনিস চুজ করার অধিকার দেওয়া হবে এর চেয়ে তার উত্তম কী হতে পারে আল্লাহ তার উপর কোনো জিনিসই আখেরাতে ইম্পোজ করবেন না কারণ কোরআন বলছে মন যা চায় তাই সেখানে তারা পাবে আর এত ভালো কিছু পাবে যে আজকে সেটার বিচার আপনি এখানে বসে করতে পারেন না মা আলা আইনরা আট ওলা ওদন আট ওমা নেবা লেবাসার যেটা কোনো চোখ কোনো দিন দেখেনি কোনো কান কোনো দিন শোনেনি এবং কোনো ব্যক্তির হৃদয়ে কিংবা চিন্তা চেতনায় কোনো দিন সেটা উদয়ও হয়নি এমন সব ভালো কিছু সেখানে রয়েছে প্রাণ জোড়ানো চোখ জোড়ানো মন জোড়ানো সব কিছু সেখানে রয়েছে সুতরাং এতটুকু ইনফরমেশনই আমাদের জন্য যথেষ্ট আমরা যদি বলি যে আপনাকে বলতে হবে বলতেই হবে বলতেই হবে আমি তো বলতে পারবো না কারণ আমার ওপর ওহিনাজিল হয় না আমি ওহির বেশি আর কিছুই বলতে পারবো না এখন রসুল সাল্লা সাল্লাম এর কাছে যারা শুনেছিলেন তারাও মনে করেছেন যথেষ্ট আলহামদুলিল্লাহ যতটুকু শুনেছি যথেষ্ট আর দরকার নাই অতএব আমাদের মেয়েদেরকে পাশ্চাত্যের লোকেরা একটু পিন দেয় বলছে এই তুমি জিজ্ঞেস করো তোমার স্বামীর এত হুর তোমার কি হ্যাঁ তাই না এটা হচ্ছে তার ইমানকে নষ্ট করার জন্য তাকে রাগিয়ে তোলার জন্য দেখেন স্বাভাবিক বিবেচনায় যে কেউ বলবে এটা তো বৈষম্য এত হুর এত সুন্দরী সুন্দরী হুরার মানে যে সে হুন না মেয়েদের জন্য কি তাই না এটা যখন আধুনিক মেয়েদের যাদের ইসলামের কোনো জ্ঞান নেই ইমানের কোনো নোর নেই তাই না কোরআনের কোনো জ্ঞান নেই ওহির কোনো আলো নাই যাদের কাছে তাদের জন্য এই একটা প্রশ্ন এক মুহূর্তে তাদের ইমানকে ধরিস্বা করবে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের মেয়েদেরকেও আল্লাহ তাল্লাহ রক্ষা করুন এবং আমাদের সবাইকে ইমান আমল এবং বিশুদ্ধ আঁকিদের উপর মুসলিম হিসাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করুন হাদা সাল্লু ওসসলাম আল্লাহ নবী মাহমদ ওয়াল আলি ওয়াসমাইন ও সালাম